গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হলো ফুলকি ধারাবাহিকের নায়ক। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। স্টার জলসা ও জি বাংলায় দুটো নতুন ধারাবাহিক এসেছে, ফুলকি আর সন্ধ্যা। তারা জি বাংলার ফুলকি সিরিয়ালে নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী দীপবাণী মণ্ডলকে। এই ধারাবাহিকে তার বিপরীতে জুটি বেঁধেছেন টলি অভিনেতা অভিষেক বসু। ফুলকির বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি এই সিরিয়ালের প্রথম পর্ব ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। এই সিরিয়ালে নায়ক রোহিতের সঙ্গে একসময় বক্সিং ছিল প্রাণ, কিন্তু এই বক্সিংয়ের জন্য জীবনে অনেক কিছু হারিয়েছেন তিনি। তাই এখন বক্সিং থেকে নিজেকে শত হস্ত দূরে একটা ঘরের মধ্যে সারাক্ষণ বন্দি রাখে সে। কিন্তু ইতিমধ্যে এই ধারাবাহিকের কয়েকটি এপিসোড হলেও অভিনেতা রোহিত, মানে সকলের প্রিয় অভিষেক বোস, গতকালই নাকি শুটিং স্পটে আহত হয়েছে। হঠাৎ করে নাকি পা পিছলে পড়ে যান, এরপর পায়ে প্রচণ্ড চোট পায়, এরপর তড়িঘড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিন দিনের বিশ্রামে রয়েছেন অভিনেতা। তো বন্ধুরা, তোমরা কে কে অভিষেক বোসের অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।